হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এ হাইপারভি ফিচারটি আপনি ইনস্টল করবেন। তো চলুন দেখে নিই। তো ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, আমাদের টাস্কবার থেকে সার্চ অপশনে আমরা কন্ট্রোল প্যানেলকে সার্চ দিব। দেখুন এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে। এখন আমরা যাব হচ্ছে উইন্ডোজ, আমরা যাব প্রোগ্রামস অ্যান্ড ফিচার। দেন এখানে দেখুন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে আমরা ক্লিক করে দিব। দেন দেখুন এখানে উইন্ডোজ ফিচারের একটি উইন্ডো চলে এসেছে। এখান থেকে দেখুন এখানে হাইপার ভি এখানে চেক মার্ক দিব। তো এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আমরা ক্লিক করলে দেখতে পাবো হাইপার ভি ম্যানেজমেন্ট টুল এবং হাইপার ভি প্ল্যাটফর্ম। তো আমরা যখন এই হাইপার ভি চেকবক্সে ক্লিক করি তখন নিচে সাব যে চেকবক্স আছে সবগুলো অটোমেটিক চেক হয়ে যায়। এখন আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ফিচারটি এখানে প্রসেসিং হচ্ছে অ্যাপ্লাইং সেন্স। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্টেড সেন্স, উইন্ডোজ নিড টু রিবুট ইউর পিসি টু ফিনিশ ইনস্টল দ্য রিকোয়েস্টেড সেন্স। এখন আমরা এটি পিসিটিকে রিস্টার্ট দিব। এখানে দেখুন ডন্ট রিস্টার্ট একটি অপশন আছে, আমরা চাইলে এখানে ডন্ট রিস্টার্ট এখন এমারতে দিতে পারি। তো ভিউয়ার্স এখন আমরা আমাদের লোকাল যে পিসি সেই পিসির এখানে টাস্কবার থেকে সার্চ অপশন থেকে আমরা এখন হাইপার ভি লিখব। হাইপার ভি দেখুন হাইপার লেখা মাত্র আমাদের হাইপার ভি ম্যানেজার একটি অপশন চলে এসেছে যেটি আগে ছিল না। তো এই ফিচারটি আমাদের ইনস্টল হয়েছে। তো এখান থেকে আমরা ভার্চুয়ালাইজেশন বিভিন্ন ভার্চুয়াল মেশিন এবং সার্ভার তৈরি করে আমরা একটি ল্যাব ক্রিয়েট করে কাজ করতে পারবো।